আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কথা বলছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রসঙ্গে। এখানে সকল শ্রেণী বলতে ক্লাস সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, একাদশ, দ্বাদশ, অনার্স, মাস্টার্স সকলে এই আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে কথা বলবো। এখানে একটা বিষয় উল্লেখ করি, এখানে উপবৃত্তি প্রদান করা হচ্ছে বা এই অনুদান প্রদান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু যেহেতু শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান তারা এই বিষয়ে ভালো জানে, সো আমরা শুধুমাত্র ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলবো, কারণ ছাত্রছাত্রীরা ইনফরমেশন গ্যাপের কারণে এই অনুদানের জন্য আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে অনুদানে আবেদন করা খুব ইজি, আমরা ছাত্রছাত্রীদের যতটুকু তথ্য দরকার সেগুলো আমরা আমাদের এই শোভন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করব, জানাবো যেগুলো শিক্ষা মন্ত্রণালয় জানায়। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, মূল টপিকে চলে যাব। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন ভাইয়া। আমার ভিডিও অনেকেই দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না, তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয় আর কি, কারণ অনেক ইনফরমেশন আসে আপডেট আপডেট, এর আগেও কয়েকটা উপবৃত্তি চলে গেছে। সো এই উপবৃত্তি সম্পর্কিত সকল বা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে, সেটা আপনি সিক্স সেভেনে পড়েন বা সেটা আপনি অনার্স মাস্টার্স পড়েন। কেমন? সো যেটা বলছিলাম উপবৃত্তি প্রসঙ্গে, মূলত এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে গত 25 জানুয়ারি। সো আমার চোখ এতদিন পড়ে নাই, কিন্তু এখনও আবেদনের শুরুই হয় না, আবেদন শুরু হবে দেন তারা আবেদনই করবে। তা আমরা এটা নিয়ে কথা বলবো এবং কীভাবে আবেদন করবে সেই যাবতীয় তথ্যগুলো তুলে ধরবো, এবং আবেদন করার নিয়মের এবং একটা এক্সপ্লেন ভিডিও হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং প্রত্যেকটা টপিক বুঝতে হবে যে কারা কীভাবে কত টাকা আবেদন করতে পারবে এবং কত টাকা পাবে এবং এভরিথিং অল প্রসেস। আর সাউন্ড একটু ইকো হইতে পারে, কারণ আমি বাসা চেঞ্জ করছি, এখন পর্যন্ত সেট আপ করি নাই। এর আগের একটা ভিডিও ল্যাপটপ দিয়ে করছি, সাউন্ড খুবই বাজে, দেন আজকে কম্পিউটার দ্বারা করাইলাম, এখন একটু কষ্ট হইতে পারে, ম্যানেজ করে নিও। যেটা বলছিলাম এই বিজ্ঞপ্তি আমরা একটু পড়ি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। প্রথমে বিজ্ঞপ্তি কী বলেছে একটু খেয়াল করে দেখেন, যে বলেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022-23 অর্থ বছরে পরিচালন বাজেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2020 অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। অনেক কথা, মূল কথা হচ্ছে যে তারা নতুন অর্থ বছরে এই আবেদন বাজেটের মধ্যে তারা এই অনুদান দিয়ে থাকে, এখন বর্তমানে সেই অনুদান তারা তোমাদের কাছ থেকে আবেদন চাচ্ছে যে তোমরা আবেদন করো, এখান থেকে যাচাই বাছাই করে আবেদন আমরা নিয়ে নিব। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, খেলাধুলার সরঞ্জাম, পাঠাগার, আসবাবপত্র, মেরামত এগুলোর জন্য দিবে। তা আমি আবারও বলছি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাব না, আমরা শিক্ষার্থীদের পয়েন্ট নিয়ে কথা বলবো। এখানে অনেকগুলো পয়েন্ট, ক খ গ ঘ, তো এখানে আমি পয়েন্টগুলো তুলে ধরছি একটা একটা করে। এই ঘ নম্বর পয়েন্ট আমরা শুরু করি। ঘ নম্বর বলেছে উক্ত খাতে মঞ্জুরি অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদেরকে আগামী 5 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের অপশনে গিয়ে আবেদন করতে হবে। নির্ধারিত সময় কোনো আবেদন গ্রহণ করা যাবে না। অর্থাৎ কী বলেছে তারা খেয়াল করে দেখেন যে 5 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, 28 ফেব্রুয়ারি শেষ হবে আবেদন কার্যক্রম, এবং বলেছে যে আর্থিক অনুদান আবেদন ফর্ম বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এখন এই ফর্ম বাটনটা কই আছে অনেকেই বুঝতেছে না, আমি এই ফর্ম বাটনটা দেখাই দিচ্ছি যে আর্থিক অনুদানের বাটনটা কই আছে, আমি এটা শেষের দিকে দেখে আগে এই বিষয়টা ক্লিয়ার করে যেটা ধরছি। এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে, আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি না, আমরা আমরা ৬ নম্বরটা দেখি। ৬ নম্বরে কী বলেছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মানে আবেদনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ নম্বর প্রদান করতে হবে, মানে জন্ম নিবন্ধন সনদ নম্বর তো বোঝো, সো জন্ম নিবন্ধন সনদ নম্বরটা দিতে হবে এবং সেটা আবেদনের সময় দিতে হবে, এবং বলছে আবেদনের সাথে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবা বা যারা আবেদন করতে চাও তারা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র আবশ্যক।
তো তোমরা যারা স্কুলে শিক্ষার্থী আছো, তোমাদের ক্ষেত্রে স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে বা কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে সেটা সিগনেচার করে সিল দিয়ে সেটা আবেদনের সময় তোমাকে সেই ছবিটা দিতে হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই কাজটা ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে করে নিতে হবে। ব্যাসেই এই পরবর্তীতে এটাও শেষ, যদি আমরা এরপর দেখি যে জ নম্বরে বলেছে যে এখানে চেকের কথা বলেছে, এটা তো আমাদের না, ছ নম্বরটা আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বর্ধিত অর্থ মোবাইল ব্যাংকিং নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে। সুতরাং অনলাইনে আবেদনকালে নগদ লেনদেন চালু রয়েছে এমন ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করুন, এজেন্ট নম্বর বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য না। কিসের কথা বলেছে? নগদের কথা বলেছে, যে নগদ নম্বর দিতে হবে এবং যদি নগদ নম্বর খোলা না থাকে তাহলে তুমি হয়তো বা আবেদনের সময় দিয়ে দাও, পরে নগদ নম্বর খুলে নিও, বা নগদ নম্বর খুলে সেই নম্বরটা তুমি আবেদনের সময় দাও। অর্থাৎ তারা টাকাটা কিন্তু কোনো হাতে হাতে ব্যাংকে দিচ্ছে না, সেফ নগদে দিবে। সো নগদটা এক্ষেত্রে তোমাদের সেক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে বা নগদের নম্বরটাই দিতে হবে। এবং একাধিক নম্বর দিয়ে কিন্তু একাধিক আবেদন করতে পারবে না, মানে একটা নাম্বার দিয়ে একাধিক আবেদন করতে পারবে না। এবং এখানে বলেছে এজেন্ট নাম্বার বা মার্চেন্ট নম্বর গ্রহণযোগ্য না। ওকে, গেল এই বিষয়টা। এই পরবর্তীতে নিয় এবং ঠতে বলেছে যেটা যে 2020-21 অর্থ বছরে যে সকল ছাত্রছাত্রী অনুদান পেয়েছে সে সকল ছাত্রছাত্রী এবছর 2023 অর্থ বছর আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবে না। আবারও বলছি, শুধুমাত্র এখানে কিন্তু একটা কথা বলেছে, দেখো 2021 এবং 2021-22 দুইটা অর্থ বছরের কথা বলেছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের ক্ষেত্রে, কিন্তু তোমাদের শুধুমাত্র 2021-22 অর্থাৎ গত বছরে যারা এই অনুদানটা পেয়েছে তারা এই বছর আর অনুদানের জন্য আবেদন করতে পারবে না। গত বছর অনেক শিক্ষার্থী কিন্তু পাইছিল, আমরা এটা নিয়ে কাজ করেছি, প্রায় 2.5 লাখের মতো শিক্ষার্থী ভিডিওগুলো দেখেছে, অনেকগুলো ভিডিও করা হয়েছিল। আর এখানে ঠ নম্বর বলছে প্রতিবন্ধীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজ কল্যাণ কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ গ্রহণ করতে হবে। ঢ নম্বরে বলেছে যে অসম্পূর্ণ আবেদন বা আবেদনের হার্ড কপি গ্রহণযোগ্য না, ওই জায়গায় আবেদনের সময় অনেকে অসম্পূর্ণ রেখে চলে আসে, ওইগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেটা তারা বলেছে। তো এই হচ্ছে আপাতত এখানে ইনফরমেশন। তো এইখানে যে মূল টপিক সেটা হচ্ছে যে তোমরা সিম্পলভাবে আবেদন করবা, 5 তারিখ আবেদন শুরু, 28 তারিখ আবেদন শেষ ফেব্রুয়ারির। এবার আসি কীভাবে আবেদন করবা। দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এবং এটা হচ্ছে এই sses.ed.gov.bd এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা একটা পোস্ট দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবা। সেখানে এসে তোমরা এই ওয়েবসাইটে আসবা, আসার পর একদম শেষের দিকে এই দেখতে পাচ্ছ ডান পাশের রোতে ধরবা, এই দেখতে পাচ্ছ দীপমনের ছবি, প্রধান আমাদের শিক্ষাপ্রমন্ত্রীর ছবি, এখানে সবার ছবি রয়েছে। একদম নিচে আসতে থাকবে এখানে দেখবা যে এই যে লেখা আছে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী আর্থিক অনুদান সংক্রান্ত, এটাও না, নিচে আসবা, এখানে আরও নিচে ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষক কর্মচারী আর্থিক অনুদান, মানে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী আর্থিক অনুদান, এখানে যদি আমরা ক্লিক করি, আরেকটা রয়েছে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে একটা ওপেন হবে, আচ্ছা একটা নোটিশ ওপেন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড অপশনটা শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এইখানে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করতেছি, আমাদের সামনে নট ফাউন্ড একটা অপশন আসতেছে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে মাইগভের অ্যাকাউন্ট। সো মাইগভ নিয়ে তো এর আগে তোমরা কাজ করো না, আমরা কাজ করেছিলাম। সো মাইগভ অ্যাকাউন্টটা তখনই ওখানে ওপেন হবে যখন আবেদন শুরু হবে, তো এটা 5 তারিখে শুরু হবে। এখন আপাতত নট ফাউন্ড দেখাচ্ছে, এটা 5 তারিখের দিকে শুরু হবে, তখন এটা আমরা তোমাদেরকে দেখাবো কীভাবে আবেদন করতে হবে। কিন্তু এখন বর্তমানে আবেদন দেখাই যাচ্ছে না, তারা ঢুকাচ্ছেই না, সেক্ষেত্রে প্যারা নাই, এটা নিয়ে আবেদন তোমরা ওই সময় আমি তোমাদেরকে যখন আবেদন শুরু হবে তখন তোমাদেরকে জানিয়ে দিব। সো এই হচ্ছে জাস্ট তোমাদের এই উপবৃত্তি সম্পর্কিত তথ্য। নেক্সট, এই উপবৃত্তি আরও কয়েকটা পর্ব রয়েছে, যেমন উপবৃত্তির আবেদন, সেই আবেদনের আপডেট তুমি সেখান থেকে এই মাইগভ থেকে দেখতে পারবে আবেদন কতটুকু কী হয়েছে সামথিং কিছু। আমি যদি মাইগভ ওয়েবসাইটে তোমাদের একটু ভিজিট করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই হচ্ছে মাইগভ, এখান থেকে বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন ধরনের উপবৃত্তির জন্য আবেদন করা যায়, তবে এটা নিয়ে অনেক বড় একটা বিষয় আছে, বাট আমরা সেদিকে যাব না। আমরা যদি এখানে শুধু আর্থিক অনুদান নিয়ে কথা বলবো, শুধু আর্থিক অনুদানের বিষয়টা দেখাবো, কারণ এখানে উল্টোপাল্টা আবেদন করলে তো হবে না ভাই, সব জায়গায় তো সব আবেদন তোমাকে গ্রহণযোগ্য করবে না। যেমন যে শিক্ষাক্ষেত্রে 110টার মতো সেবা এখানে বর্তমানে পরিচালিত রয়েছে, তা আমাদের 10টা সেবা দিয়ে আমরা কী করবো বলো। আর ওই লাস্ট আর্থিক অনুদানে যাবেন সেটাও এই যে শিক্ষার একটা সেবার মধ্যে তারা নিয়ে নিবে, এবং সেটা পরবর্তীতে আমরা দেখাই দিব কীভাবে মাইগ্রোপে গিয়ে আবেদন করতে হবে। সেটা নিয়ে এত কনফিউজ আর কিছু নয়, আবেদন করতে পারবো, এবং এর আগেও আবেদন নিয়ে আমরা কাজ করেছি এবং তোমাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো কীভাবে আবেদন করতে হবে। সো তুমি তোমার মোবাইল ফোন থেকে নিজেই এটা টাইপ করে সব কাজ করতে পারবা, এর জন্য আবার কোনো টাকা দিতে হবে না।
তুমি এর জন্য এক টাকাও দিতে হবে না। কোনো এই যে আমি আমার ভিডিওগুলো দেখো তাহলে আবেদন করতে পারবা, কারণ অনেক ইউটিউবার অনেকেই কী করবে, এই আবেদন করে দিয়ে বলবে কি 100 টাকা পাঠা আমি আবেদন করে দিচ্ছি। আরে ভাই তুমি তো 5 মিনিট ওয়েট করলে তো তুমি নিজে আবেদন করতে পারতেছো, 10 মিনিট একটা ভিডিও দেখে 5 মিনিট নিজে নিজে করবা। তো শুধু শুধু কাউকে টাকা পাঠানোর মতো তো কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, তাই না? সো কুল থাকো, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে এই সম্পর্কিত। ভালো থাকো সকলে।